দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে প্রথমবারের মতো মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশে জায়গা হয়েছিল রোমারিও শেফার্ডের। প্রথম ম্যাচেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। 10 বলে খেলেছেন 39 রানের বিধ্বংসী এক ইনিংস, এর মধ্যে শেষ ওভারে নিয়েছেন 32 রান। এবারের আইপিএলে এক ওভারে যে কোনো ব্যাটারের এটাই সর্বোচ্চ রানের ইনিংস। এদিন দিল্লির পেসার অ্যানরিক নর্কিয়ার উপর সবচেয়ে বেশি চড়া হয়েছিলেন তিনি। এক ওভারে 4টি ছক্কার সঙ্গে মেরেছেন 2টি চারও। আইপিএল এর ইতিহাসে 10 বা তার চেয়ে বেশি বলে সর্বোচ্চ স্ট্রাইক রেট ব্যাটিং এর রেকর্ডটি এতদিন দখলে ছিল প্যাট কামিন্সের। 2022 সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে 15 বলে 56 রানের ইনিংস খেলেছিলেন তিনি। কামিন্স সেবার 373.33 স্ট্রাইক রেট ব্যাটিং করেছিলেন। এবার শেফার্ড সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন 390 স্ট্রাইক রেট ব্যাটিং করে। শেফার্ডকে ধরা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন পোলার্ড। শুধু ব্যাটিং এর ধরন দেখেই নয়, দলের প্রয়োজনে বল হাতেও রাখতে পারেন বড় ভূমিকা। এমন অলরাউন্ড নৈপুণ্যে মুম্বাই ইন্ডিয়ান্সকে লম্বা সময় সার্ভিস দিয়েছেন কাইরন পোলার্ড। অনেক ম্যাচ একাই ব্যাট হাতে জিতিয়েছেন, বল হাতে বদলে দিয়েছেন ম্যাচের মোড়। তার জায়গা পূরণের জন্য অনেক সময় অনেক ক্রিকেটারকে খেলিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, তারা কেউই আস্থার প্রতিদান দিতে পারেননি। শেফার্ড কত দূর যেতে পারেন সেটাই এখন দেখার বিষয়। এই ক্যারিবিয়ান অলরাউন্ডারও নিজের আইডল মানেন পোলার্ডকে, এগোতে চান তার দেখানো পথেই। শেফার্ড বলেন, আমি পোলার্ডের থেকে অনেক কিছু শিখেছি, এই দলের সাফল্যে তার অনেক অবদান, আমি সেটাও করতে চাই। এই ম্যাচের আগে পোলার্ড আমাকে বলেছিল আমি প্রথম একাদশে থাকব, তাই আগে থেকেই পরিকল্পনা তৈরি করে রেখেছিলাম। স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ। আইপিএলে খেলার জন্য পাকিস্তান সুপার লিগে দল করাচি কিংসকে ফিরিয়ে দিয়েছিলেন শেফার্ড। 2021 সালের পিএসএল এর ড্রাফট থেকে তাকে দলে নিয়েছিল করাচি, তবে 2022 পিএসএল এর আগে শুরু হয় আইপিএল এ নিয়ে নাম, সেখান থেকেই তাকে দলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। এ কারণে করাচি দল থেকে নাম সরিয়ে নেন তিনি, তবে 3টির বেশি ম্যাচে খেলার সুযোগ হয়নি তার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। এর পরের আসরে নিলাম থেকে তাকে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস, সেই দলের হয়ে খেলার সুযোগ পান মাত্র 1টি ম্যাচে। আইপিএল এর সর্বশেষ নিলামে শেফার্ডকে দলে নিয়েছিল মুম্বাই। ধারণা করা হচ্ছিল তাকে নিয়ে বড় পরিকল্পনা রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির, তবে প্রথম 3 ম্যাচেই তাকে বসে থাকতে হয়েছিল সাইড বেঞ্চে। শেফার্ডকে ফিরিয়েই 3 ম্যাচ হারের পর জয়ের ধারায় ফিরেছে মুম্বাই। দিল্লিকে তারা হারিয়েছে 29 রানে। ক্যারিবীয় এই পেসার বল হাতে 53 রান খরচা করলেও শুরুর দিকে ডেভিড ওয়ার্নারের গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুবাদে শেফার্ড খুবই পরিচিত নাম। আইপিএল ছাড়াও লঙ্কা প্রিমিয়ার লিগ, SA20 ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এই অভিজ্ঞতার কারণেই তাকে দলে ফিরিয়েছিল মুম্বাই। প্রথম ম্যাচে আলো ছড়ানোর পর মুম্বাইয়ের একাদশে নিয়মিত শেফার্ডকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। সৈয়দ সামি, ক্রিকফ্রেন্জি।